এই পৃথিবীতে যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকা সৃষ্টি হতো না সেই হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি শান রাখবো তারপর আমার বিপকের বন্ধু শিল্পী বন্দনা রাখবে রাখার পর তার মন মতো রাখার পর এই কবির ভাইরা আছে ছোট করে যদি একটু পালা দিতে হয় আমরা গাবো ধন্যবাদ কিন্তু দয়ালের নাম থাকতে হবে প্রত্যেক গানে সেটি কম্বল ইশার এটি হলো অনুরোধ হ্যাঁ বাজান নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আদম মুসা ইব্রাহিমে পাগল হইল শহীদ হলো বন্ত নদীর মুখ দিয়া রক্ত নদী করে হিতের যুদ্ধ শহীদ হলো বন্ত মুখ দিয়া নদীর দত্ত হলো পতনা জঙ্গলে বসিল মাটিতে
মনে পড়ে যে হইলে এই পাপে পবিত্র রক্ত লাগলে হইবে গুনাহ ভাবিল মনে পড়ে যে হইলে এই পাপে পবিত্র রক্ত লাগলে হইবে গুনাহ এই কথা ভাবিয়া শিশির মুখ খুলিয়া রক্ত খাইয়া আনা হইলেন রান্না ব্যবহার আনা যাই নবী খারে নবী কয়া না সেরে রক্ত গলা কোথায় রাখছ বলো এখন আনা যাই নবী খারে নবী কই আনা সেরে রক্ত গলা কোথায় রাখছ বলো কে গোনা আনা এই কথা শুনে সারে চৌকের পানি তোর দি আমি না জানি রক্ত কে করেছি গুনা আনাস এই কথা শুনে সারে চোখের পানি আমি না জানি রক্ত কে করেছি গুনা আনাস কই পয়গাম্বর রেখেছি পেটের ভিতর ওই তোর সারা গোপন খুঁজা পাইলাম না আনাস কই পয়গাম্বর রেখেছি পেটের ভিতর এই উদর সারা গোপন খুঁজা পাইলাম না নবী কই দম্ম আনাস দম্ম তুমি কি মাহিন সবাই দম্ম আনাস তুমি দম্ম তোমার শরীরের দম্ম আনাস দম্ম তুমি আনাস তুমি আনাস তুমি দম্ম তোমার শরীরের দম্ম তুমি যাবে আমি হার আমার দয়াল নবীর গুণগান যদি কোনো ব্যক্তি শুনে রাসূলের গুণগান যদি কোনো ব্যক্তি শুনে আর চোখের এক পানি এক ফুটাম পানি যদি মাটির পড়ার সাথে সাথে আল্লাহ ওই পানি বেহেস্তে নেওয়ার জন্য আল্লাহ ফানাফি শেখ হয়ে যায় আমার রাসূল একদিন ওহিদের যুদ্ধে যাবে আরেক নারী আসতে ভাই এক নারী কুলের একটা বাচ্চা ছয় মাসের এই বাচ্চা রাসূলকে দিলেন আমার নবী বলেন মা গো এই বাচ্চা দিয়ে আমি করব কি ওই নারী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমি শুনেছি আপনার কোন জানমাল ইজ্জত থেকে কোন ব্যক্তি যদি বেশি আপনাকে ভালোবাসে আল্লাহ খুশি হয়ে যায় আস্তে আস্তে বাবার আস্তে গান তো শুনবেন একটু লারালারি এটা একটু কম করে কথা সত্য আমরা যখন উঠমুয়ার নামো তখন আপনারা কাশাই রায় পড়বেন ঠিক আছে এটা হলো বাউল গান দুই একটি কথা বলতে হবে কবির ভাই ফুকন ভাইকে বলবো আপনারা একটু কষ্ট করে লোকগুলাকে একটু বসায় দেন আশেকগণ যারা আছে সকলকে রাসূল যখন এ পোড়াবান্দি নামে দেন মঞ্চ থেকে ওই নারীকে বললেন আমি এই বাচ্চা দিয়ে করব কি তখন বলছে ইয়া রাসূলুল্লাহ এক পৃথিবীতে ধন সম্পদ ইজ্জত মাল থেকে যদি বেশি ভালোবাসা হয় আল্লাহ খুশি হয় আপনি ওহিদের যুদ্ধে যাইতাছেন ইহুদিরা যখন তীর মারবে আমার বাচ্চাটা আপনি ডাল রূপে ব্যবহার করেন বলেন সুবহানাল্লাহ 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 একটা সন্তান এই নবীকে দান করে দিলেন ডাল রূপে ব্যবহার করার জন্য কিন্তু আমরা বর্তমানে অনেক মুসলমান হইয়া নবীর দুরুদ নবীর কিয়াম আমরা করতে পারি না করে না একটা দল আছে ইউটিউবে যাইতাছে কথাগুলা অবশ্যই এই দলটা নবীকে মনে করে আমাদের মতন একজন বড় ভাই নাউজুবিল্লাহ আল্লাহ বলেছে আমি মুহাম্মদকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করতাম না ইয়া রাসূল আপনার হাত আর আমার হাত একই হাত আপনার হাতের উপরে যারা হাত রাখে তারা আমার হাতের উপরে হাত রাখে রাখা হয়
যতক্ষণ পর্যন্ত নবীকে রাসূলকে ভালো না বাসবেন আপনি কাবা করে খাতেম হইল আপনার কোনো লাভ আসে না নবীকে ভালোবাসতে হবে নবীকে যদি আপনি ভালোবাসেন নবীর উসিল্লা আল্লাহ আপনাকে উসিল্লা পার করে নেবে তে নবীকে ভালোবাসতে হবে Hey,